বাংলাদেশ কিংবা পৃথিবীর যে কোনো বাইক কিনুন না কেন, আপনি আপনার বাইকের ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হবে ঠিক টাইম মতো। না হলে আপনার বাইকের ইঞ্জিন অয়েল নষ্ট হওয়ার কারণে বাইক অনেক সমস্যা হতে পারে এবং বাইক নষ্ট হয়ে যেতে পারে, সেটা আপনারা সবাই জানেন। তাই আজকের এই ভিডিওটা দেখলে আপনি জানতে পারবেন কোন ইঞ্জিন অয়েলটা আপনার জন্য বেস্ট হবে এবং কোনটি আপনি কিভাবে কোন কাজে ব্যবহার করতে পারবেন সেটা আপনি বুঝতে পারবেন। আশা করি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং দেখলে আপনি হয়তো উপকার হতে পারে আপনার। এবার আসি ইয়ামাহা কোম্পানি ইঞ্জিন অয়েল নিয়ে। ইয়ামাহা একটি অনেক ভালো কোম্পানি এবং ইয়ামাহা কোম্পানির গাড়ি এখন বেশি অনেক মার্কেটে চলছে, কারণ ইয়ামাহা কোম্পানির গাড়িগুলো অনেক বেশি দিন চলে এবং কোনো সমস্যা হয় না। তার কারণে কাস্টমাররা এই ইয়ামাহা কোম্পানির বাইক বেশি বেশি কিনছেন এবং এর চাহিদা অনেক বেশি। ইয়ামাহা কোম্পানি তাদের নিজস্ব ইঞ্জিন অয়েল তৈরি করে থাকে যার নাম ইয়ামালুক, এবং ইয়ামার আরও অনেক ইঞ্জিন অয়েল আছে গ্রেড অনুযায়ী। তো আপনি আপনার বাইকে ইঞ্জিন অয়েলটি ইয়ামার ভরতে পারেন, কারণ ইঞ্জিন অয়েলটি ভালো, বাট একটু সমস্যা আছে। ইয়ামাহা ইঞ্জিন অয়েলটি আপনি যখন নতুন বাইকে ভরবেন, 700 কিলোমিটার রান করার পরে আপনার ইঞ্জিন অয়েলটা অনেক পাতলা হয়ে যাবে এবং আপনার গাড়িতে যে স্মুথনেসটা দিবে সেটা আপনি ফিল করতে পারবেন না, স্মুথনেসটা কমে যাবে। সো আপনি ইয়ামাহা ইঞ্জিন অয়েলটা কীভাবে ব্যবহার করতে পারেন তার জন্য আমি একটি ভালো উপায় বলছি। আপনি ধরেন নতুন বাইক কিনেছেন এবং আপনি বাইকে 100 কিলোমিটার রান করেছেন এবং ইঞ্জিন অয়েলটা 300 কিলোমিটার পরে চেঞ্জ করতে হয়, তখন আপনি ইয়ামালুকটা দিতে পারেন। তো আপনার ইঞ্জিন অয়েলটা এবং ইঞ্জিনটা ভালো থাকবে, কারণ ইয়ামালুকটা হলো একটু পাতলা ইঞ্জিন অয়েল যার জন্য আপনার ইঞ্জিনটা অনেক সুন্দরভাবে সে রান করতে পারবে। ছোটো বাচ্চা শিশুকে আপনি যদি আঘাত করেন তাহলে সে ব্যথা পাবে, এবং নতুন বাইকেও তেমন। নতুন বাইকে যদি আপনি অনেক দামি ইঞ্জিন অয়েল ভরেন তাহলে ইঞ্জিনটি চালতে কষ্ট হবে এবং ইঞ্জিন আপনার স্মুথলি রান করতে পারবে না। এজন্য ইয়ামালুক যদি আপনি নতুন ইঞ্জিনে দেন তাহলে ইঞ্জিনটি চলতে কষ্ট কম হবে, তার কারণে ইঞ্জিনটি ক্ষতি কম হবে এবং ইঞ্জিনটি গরম কম হবে। সো আপনার বাইক যদি নতুন কেনা থাকে এবং আপনি কোন মডেলটি দেবেন তার জন্য সন্দেহ থাকেন তাহলে আপনি ইয়ামালুক ইঞ্জিন অয়েল দিতে পারেন, কারণ ইয়ামালুক ইঞ্জিন অয়েল আপনার গাড়ির জন্য 2000 কিলোমিটার পর্যন্ত অনেক ভালো। তারপরে আপনি যে কোনো কোম্পানির ইঞ্জিন অয়েল দিলে আপনার গাড়ির জন্য বেশি ভালো হবে। আশা করছি আপনি বুঝতে পেরেছেন। মোটুল ইঞ্জিন অয়েল নিয়ে, এটি হলো একটি ইন্ডিয়ান ইঞ্জিন অয়েল কোম্পানি এবং অনেক সুন্দর কোম্পানি যা মোটুল ইঞ্জিন অয়েল তৈরি করে থাকে। যারা প্রথমবারের মতো বাইক কিনবেন এবং প্রথমবার বাইক ইউজ করেন তারা সবসময় সেই বাইক কোম্পানির ইঞ্জিন অয়েল দেওয়ার চেষ্টা করেন, কারণ সেই কোম্পানির ইঞ্জিন অয়েল নাকি বেশি ভালো। আসলেই কি সত্যি? তো আসুন আপনাকে দেখাই মোটুল ইঞ্জিন অয়েলের ঘনত্ব, তাহলে আপনি বুঝতে পারবেন এই মোটুল ইঞ্জিন অয়েল কীভাবে কাজ করে। এবং মোটুল ইঞ্জিন অয়েল আপনি যদি অনেক বেশি গাড়ি রান করেন এবং স্পিডিং করেন তাহলে অনেক বেশি আপনাকে গাড়ির সহায়তা করবে স্পিডিং বাড়ানোর জন্য। যদি আপনি ক্রেজি রাইড করে থাকেন তাহলে মোটুল আপনার জন্য অনেক বেশি ভালো হবে, সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। এর ঘনত্ব অনেক বেশি থাকে এবং ইঞ্জিনের পাওয়ার দিতে সুবিধা করে এবং অনেক স্মুথলি রান করে। তো মোটুল ইঞ্জিন অয়েল এর শব্দটা একটি গম্ভীর টাইপের এবং সেটা অনেকের কাছে ভালো লাগে, আবার অনেকের কাছে ভালো নাও লাগতে পারে, সেটা আপনার ব্যাপার। তো আশা করি আপনারা মোটুলের ঘনত্ব দেখে বুঝতে পেরেছেন এটা কাদের জন্য ব্যবহার করলে এই ইঞ্জিন অয়েলটি ভালো হবে। এবার আসি লিকুমল্লি ইঞ্জিন অয়েল নিয়ে। এটি একটি জাপানিজ কোম্পানি এবং মার্কেটে এর চাহিদা অনেক বেশি, আর এর দামটা অন্য কোম্পানির তুলনায় একটু বেশি, কারণ এই ইঞ্জিন অয়েলটা অনেক বেশি ভালো এবং মার্কেটে এর অনেক চাহিদা এবং কাস্টমার এই ইঞ্জিন অয়েলটি অনেক বেশি পছন্দ করে। এই ইঞ্জিন অয়েলটি আপনার গাড়িতে অনেক বেশি পারফরমেন্স বাড়িয়ে দেয় এবং আপনি যদি ক্রেজি রাইড করতে থাকেন এবং আপনার যদি মন্তব্য হয় আমার গাড়িটা একটু স্মুথ চলবে এবং ফাস্টলি চলবে কোনো ঝামেলাই ছাড়াই, তাহলে আপনি এই ইঞ্জিন অয়েলটা ব্যবহার করতে পারেন, কারণ এই ইঞ্জিন অয়েলটা যেমন দাম বেশি তেমন মানেও ভালো। এই ইঞ্জিন অয়েলটা আপনি যদি একবার গাড়িতে ব্যবহার করেন তাহলে আপনি অন্য কোনো ইঞ্জিন অয়েলের দিকে যেতেই পারবেন না, কারণ এই ইঞ্জিন অয়েলটা এত স্মুথ করে দেবে আপনার ইঞ্জিনটাকে, আপনি গাড়ি চালাতে অনেক ভালো লাগবে এবং আপনার মন থেকে গাড়ি আপনি রাইড করতে ভালোবাসবেন। কিন্তু এই ইঞ্জিন অয়েলে একটি সমস্যা আছে, ইঞ্জিন অয়েলের প্রথমত অনেক বেশি দাম এবং এই ইঞ্জিন অয়েলের শব্দটা একটু কম কম আসে যার জন্য অনেক কাস্টমার ইউজ করতে চায় না, সেটা আপনাদের নিজেদের পছন্দের মতো, কারণ এই ইঞ্জিন অয়েলটি একটু কেমন যেন আওয়াজ করে এবং সেই আওয়াজটা তেমন একটা ভালো না।
কিন্তু আপনার যদি পছন্দ হয় বেশি স্পিড এবং আপনার গাড়িটি হাই স্পিডে চলবে তাহলে আপনি এই ইঞ্জিন অয়েলটা ব্যবহার করতে পারেন। ইঞ্জিনের শব্দ নিয়ে যদি আপনার মাথা ব্যথা না থাকে তাহলে এই ইঞ্জিন অয়েলটা আপনি ব্যবহার করলে অনেক বেশি ভালো হবে গাড়ির জন্য, যেমন দাম তেমন জিনিস। এবার আসি বাজারের হট প্রোডাক্ট, সেটি হলো শেল ইঞ্জিন অয়েল। এটি ইঞ্জিন অয়েলটি অনেকে ব্যবহার করে থাকে কারণ এর দাম কম। আর দাম কম বলে যে জিনিসে খারাপ হবে সেটা কিন্তু না, জিনিস কিন্তু অনেক ভালো, কিন্তু অন্য ইঞ্জিন অয়েল তুলনায় অনেক বেশি দাম কম। আর এই ইঞ্জিন অয়েলে একটি সমস্যা আছে, আপনারা সবাই মিনারেল ইঞ্জিন অয়েল ইউজ করে থাকেন কারণ তার দাম 500 টাকার ভিতর হয়, কিন্তু এই শেল ইঞ্জিন অয়েল মিনারেল সাবজেক্টটা বাদ দিয়ে দিছে, তারা সম্পূর্ণ সিনথেটিকে চলে যাচ্ছে। কার সিনথেটিকের দাম হয়তো 800-900 হতে পারে এবং তার জন্য অনেকে এটা কিনে থাকে, কারণ ফুল সিনথেটিক যখন আপনি 800-900 টাকার মধ্যে পাচ্ছেন এবং অন্য কোম্পানি কিন্তু আপনাকে এমন দামে দিতে পারবে না, শুধুমাত্র শেলই দিতে পারবে। আর শেলের দাম কম বলে যদি আপনি মনে করেন পারফরম্যান্স কম তাহলে আপনি ভুল ভাবছেন। হ্যাঁ, অন্য কোম্পানির তুলনায় আপনি হয়তো 1000 কিলোমিটার কম রাইড করতে পারবেন, বাট তারপরও এই ইঞ্জিন অয়েলটা অনেক ভালো। আমি নিজে ব্যবহার করেছি এবং আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, আপনারা ইচ্ছা করলে ব্যবহার করতে পারেন। আর এর অনেক বড় একটি দিক হলো এর অনেক দাম কম এবং মার্কেটে এ অনেক বেশি চলে। আপনারা যদি আপনাদের মনে হয় আপনাদের টাকা অনেক বেশি খরচ হয়ে যাচ্ছে এবং বাইকের পিছনে অনেক টাকা আপনারা খরচ করছেন, তো এই শেল ইঞ্জিন অয়েলটি কিনে আপনি টাকা বাঁচাতে পারেন এবং আপনার বাইকও ভালো থাকবে, কোনো সমস্যা হবে না। আপনার লক্ষ্য যদি মবিলে বেশি টাকা খরচ না করা হয় এবং খরচ আপনি না করতে চান তাহলে শেল ইঞ্জিন অয়েলটি কিনতে পারেন, এটাতে কোনো সমস্যা নেই এবং অনেক সুন্দর ইঞ্জিন অয়েল, যা আপনি অনেক স্যাটিসফাইড হবেন ইঞ্জিন অয়েলটি নিয়ে এবং আপনি অনেক সুন্দরভাবে রাইড করতে পারবেন আর কোনো সমস্যা হবে না।